আসসালামু আলাইকুম। আজকের রেসিপি দুধ পুলি পিঠা আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি। ময়দার ভিতরে পরিমাণ মতন লবণ দিয়ে দেব। আমি লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে সুন্দর মতন একটা ডো তৈরি করব। আমার ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি সুন্দর মতন ভাগ করে নিয়ে আমি একটা রুটি বানাবো। আমি সুন্দর মতন ছেনে নিচ্ছি। এখন আমি অল্প পরিমাণে গোলা নিয়ে একটা রুটি বানাবো। ভিডিও কেমন লাগে জানাবেন, কমেন্ট করবেন, লাইক দিবেন। এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আমার পাশে থাকেন, আমিও আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ। আমি সুন্দর মতন একটা রুটি বানিয়ে নিচ্ছি। আমার রুটিটা বেশি পাতলাও হবে না, বেশি মোটাও হবে না। আমি একটা বাটি দিয়ে কেটে ছোট ছোট করে নিচ্ছি। এই ছোট ছোট রুটির ভিতরে আমি বানিয়ে রেখেছিলাম নারকেল দিয়ে, নারকেল আর গুড় দিয়ে সুন্দর একটা নারকেল আর গুড় দিয়ে আমি এটা পাকিয়ে রেখেছি। ওই ভিডিওটা আছে আমার, অন্য একটা ভিডিওতে আছে, দেখে নেবেন, কেউ চাইলে দেখে নিতে পারেন। এইভাবে নারকেল দিয়ে মিঠাই দিয়ে বানিয়ে ডিপ ফ্রিজে অনেক বছর সংরক্ষণ করে রাখা যায় এবং যখন মনে চায় অল্প অল্প করে পিঠা বানিয়ে খেতে পারবেন। আমি একটা পিঠা তৈরি করে নিয়েছি। আমি আরেকটা পিঠা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। নারকেল দিয়ে মিঠাই দিয়ে এটা একদম সহজ একটা রেসিপি। যারা না জানেন তারা দেখে নেবেন, আর যারা জানেন, আমি এটা গোলাটা নারকেলের ইয়াটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আমি এইভাবে হাতেই সম্পূর্ণ পিঠা বানিয়ে নেব, মেশিনের সাহায্যে না, আমি হাতেই বানিয়েছি প্রত্যেকটা পিঠা। আমার পিঠাগুলো হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। আমি একটা প্যানের ভিতরে সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলের ভিতরে সম্পূর্ণ পিঠাটা দিয়ে দিচ্ছি। এপিট উপিট করে সুন্দর মতন ভেজে নেব। ভিডিও কেমন লাগে জানাবেন, সবাই পাশে থাকবেন। আমার পিঠাগুলো ভাজা হয়ে গেছে। আমি দুধের ভিতরে ছেড়ে দিচ্ছি। আমি এই দুধটা জাল দিয়ে ঘন করে নিয়েছি এবং দুধের ভিতরে পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি। দুধটা গরম গরম আছে, পিঠাও গরম গরম, সম্পূর্ণ একসাথে দিয়ে দিলাম। আমি পিঠাটা বাটির ভিতরে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি আমার পিঠাটা কত সুন্দর হয়েছে। সফট, মসৃণ, তুলতুলে পিঠে, অনেক টেস্টি, মজাদার। এইভাবে সবাই বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। বাচ্চারা অনেক পছন্দ করে এই পিঠাটা, দুধের পিঠা, দুধ পুলি পিঠা, যেভাবেই ডাকে না কেন। এই পিঠাটা 2 ঘন্টা রেখে পরে পরিবেশন করলে এটার টেস্ট আরও বেড়ে যায়। আমি একটা পিঠা নিয়ে আপনাদের দেখাবো কত সুন্দর সফট মসৃণ হয়েছে।
আমি একটা পিঠা নিয়েছি পিঠার ভিতরে রসে টয়টুম্বুর অনেক টেস্টি ও মজাদার পিঠা সবাই বাসায় ট্রাই করবেন অনেক মজার পিঠা অনেক টেস্টি পিঠা এইভাবে বাসায় বানিয়ে খাবেন মজা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمة الله